বাদাম ভেজে নিচ্ছি। বিকালবেলা বারান্দায় বসে বসে বাদাম ভাজা খাচ্ছিলাম, আর হচ্ছে লকডাউন নামে যে চোর পুলিশ খেলা চলছে সেটাই দেখছিলাম। তাই একটু বারান্দায় বসে বসে ভিডিও শ্যুট করলাম আর আমার ভাই বোনদের মাঝেও শেয়ার করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। একদমই আমার বাসার নিচে যে গলিটা ওটাতে বাজার বসে মাছ আর সবজির যে বিভিন্ন ধরনের দোকান আছে। তো বিকেলবেলা পুলিশের আর দোকানদারদের চোর পুলিশ খেলার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এই তো দেখতেছেন পুলিশ আসতেছে, দোকানদাররা পলি টলি দিয়ে যে কোনোভাবেই দোকানগুলো গুছিয়ে নিচ্ছে, আর লোকজন কিন্তু সব ভিতরে চলে আসছে পুলিশ দেখে। সবার মুখে এখন মাস্ক, কিন্তু সারা দিনে কারো মুখে মাস্ক দেখা যায় না। এটা আমার বাসার নিচে, এই গলিতে সকাল 8টা থেকে আপনার রাতেরও 10টা পর্যন্ত এই বাজারগুলো চলেই, দোকানগুলো বসে, আর সাইডের দোকানগুলো শাটার নামিয়ে দোকানদাররা বাহিরে দাঁড়ায় আছে। এই দেখেন পুলিশ দেখে কিন্তু মানুষ সব ভিতরের দিকে চলে আসতেছে। আমি বারান্দায় বসে বসে বাদাম ভাজা খাচ্ছি আর হলো ভিডিও শ্যুট করলাম, ভাবলাম যে আমার ভাই বোনদের মাঝে শেয়ার করি লকডাউন নামে যে চোর পুলিশ খেলাগুলো চলছে, আমার ভাই বোনেরা দেখুক। এই তো পুলিশরা ঘোরাঘুরি করতেছে, দোকানদাররা কিন্তু দোকান বন্ধ করে সামনেই দাঁড়ায় আছে, পুলিশ চলে গেলে আবার যেই সেই দোকানগুলো খুলে ফেলবে। নিজেরা সচেতন না হলে কিছু করার নাই, পুলিশ আর কতক্ষণ মানুষকে পাহারা দিবে। এইগুলা সব দোকানদার দাঁড়ায় আছে, ওই যে পুলিশ কিন্তু আসা যাওয়া করতেছে। আর যদি কারো দোকান খোলা পাচ্ছে ধরে 500 টাকা জরিমানা, বাস ছেড়ে দিচ্ছে। ওদেরও ইনকাম হচ্ছে, দোকানদাররাও চোর পুলিশ খেলা খেলতেছে আর কি। ওই দেখেন সামনে পুলিশ কয়েকজনকে ধরছে, 500 টাকা করে নিয়ে আবার ছেড়ে দিচ্ছে। মানে পরবর্তীতে শুনলাম দোকানদারদের কাছে 500 টাকা করে জরিমানা করে ছেড়ে দিচ্ছে আর কি। এই যে সবগুলো দোকান কিন্তু আবার যেই সেই খুলে ফেলছে, বেচাকিনি হচ্ছে, মহিলাদেরও চলাফেরা। এখানে এই গলিটাতে বাজারে বেশিরভাগ মহিলারাই আসে আর সারাদিনই কিন্তু এখানে বাজার বসে। জাস্ট আমি একটু ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।